লেবু আর লবণ দিয়ে আপনার দাঁতের কালো হলদে দাগ দূর করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেল কনক ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আমার এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। লেবু আর লবণ পেস্টের সাথে মিশিয়ে আপনার দাঁতে দাঁতকে ব্রাশ করে নিতে পারেন, তাহলে দেখবেন একদম ম্যাজিকের মতো 100% কাজ দিবে। ফ্রেন্ডস, আমরা দাঁতের বিভিন্ন ধরনের দাগ, কালো হলদে দাগ, মুখের গন্ধ ও সাদা ঝকঝকে করার জন্য আমরা বিভিন্ন ধরনের টুথপেস্ট ব্যবহার করে থাকি। তো টুথপেস্টে সকল উপাদান পর্যাপ্ত না থাকার কারণে সবসময় দাঁতের সব সমস্যা আমরা দূর করতে পারি না। কিন্তু আজকে আমার লেবু আর লবণ দিয়ে দাঁত ঝকঝকে করে এই টিপসটি ফলো করলে 100% কাজ দিবে। তো দেখতে থাকুন কীভাবে এটা তৈরি করে নিতে হবে। এখন নিয়ে নিচ্ছি টুথপেস্ট। তো এখন টুথপেস্ট নিয়ে নিলাম, টুথপেস্টের সাথে মিশিয়ে দিব লেবু রস। তো এখানে আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি। তো লেবুতে তো রয়েছে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড, আমরা সবাই জানি, যা আমাদের ত্বক ও দাঁতের জন্য অনেক কার্যকরী। তো শুধু লেবু দিয়েও দাঁত ঘষলে দাঁত থেকে সব ধরনের দাগ খুব সহজভাবে রিমুভ করে দেয়। তো এখানে আমি টুথপেস্টের সাথে এখন লেবুর রসটা মিক্স করে দিচ্ছি। তো লেবুর রসটা আমি নিয়ে নিলাম, এখন দিয়ে দিব লবণ। তো প্রায় 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণে রয়েছে আয়োডিন, যা আমাদের দাঁত ও হাড়কে শক্ত করে। তো 1টা চামচ দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি। ইচ্ছে করলে টুথব্রাশ দিয়েও নেড়েচেড়ে পেস্টটা তৈরি করে নেওয়া যায়। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখবেন 100% কাজ দিবে। তো এইভাবে নেড়ে চেড়ে এই যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। তো এইভাবে ব্রাশ দিয়ে নিয়ে সকালবেলা মাত্র 30 সেকেন্ড দাঁতে ঘষে ব্রাশ করে নিলে দেখবেন একদম ভালো রেজাল্ট পাবেন। মাত্র 2-3 দিনে খুব কার্যকরী একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আজকে আমার এই টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর ব্যবহার করার পর কেমন ফল পেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আর অবশ্যই বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন।